তারা এত ভালোবাসতেন, কোরআনে কারিমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন, কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম, হজ করতে এসেছেন, হজের কাজ সমাপন করেন, যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানুষজন নাই, কাবার চত্বরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা, বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে সাদরের ভিতর থেকে জবাব এলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক। মহাদ্দেস সাহেব প্রশ্ন করলেন মা হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকি পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাইতে পারে না, অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছে, একাকি পড়ে আছি, এখন আমার উপায়টা কি? মহাদ্দেস সাহেব বলছেন মা একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন তিন রাত পূর্ণ হয়ে গেছে। আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল এখানে, আপনার পানাহারের বন্দোবস্ত কি, খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারিমের আয়াত পেশ করে মহাদ্দেসের জবাব দিয়ে দিলেন আল্লাযি হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মহাদ্দেস সাহেব বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকু গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি বললেন সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি, কাজে সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মহাদ্দেস সাহেব বলছেন বুড়িমা এটা যখন রমজান বরকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়, আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না, নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্য কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি যে আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতো আমি খাবো নাকি? মহাদ্দেস সাহেব বলছেন বুড়িমা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মায়াল ফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়, সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়ে কথা বলবো, এ কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নাকি আমল নামে লেখা হয়ে যাবে। মহাদ্দেস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হল বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহাদ্দেস মানুষ, সে কোরআন শরীফ দিয়ে কথা কয়ে বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জমান দিয়ে কথা বলাবই,